এখন বলি আর একটি জিনিস যেটা কাজে আসবে আখেরাতে সম্বল সেটা হচ্ছে উপকারী বিদ্যা আপনি আপনার বিদ্যা দ্বারা মানুষকে উপকার করেন যে কোনো বিদ্যা দিয়ে যদি উপকার হয় আর সবচেয়ে উত্তম বিদ্যা হচ্ছে কোরআন এবং হাদিসের বিদ্যা ইসলামের জ্ঞান এটা হচ্ছে সবচেয়ে উত্তম যা শিক্ষা লাভ করা প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য ফরজ সুতরাং এমন এলিমেসটা করেন যে এলিম দিয়ে মানুষের উপকার হয় এই রকমের সাদকা জারিয়া দান খায়রাত আপনি নিজে করে যান প্রথম নিজে করে যান এই আশা করিয়েন না যে আমি মারা যাব অসুবিধে কি আমার ছেলে মেয়েরা আমার জন্য দান খেরাত করবে এখন ছেলে মেয়েদের জন্য খুব জমাই টাকা পয়সা আর ছেলে মেয়েদের আশা করে বসে আছেন যে ওদেরকে একটু সুখী করে দিই আল্লাহ ওদেরকে যখন সুখী করে দেয় ওরা আমার জন্য দান করবে এই আশাতে বসে থাকবেন অধিকাংশ লোক কিন্তু এরকম সব টাকা পয়সা জমিয়ে রাখছেন ছেলে মেয়েদের জন্য আর আশা করে বসে আছেন যে ছেলে ছেলেমেয়েরা যাতে করে আমার মরার পরে দান খায়রাত করে আমার জন্য না এরকম কাজ করবে নিজে কিছু করে যেটা নিশ্চিত কনফার্ম যে যান আমি পেয়ে গেছি আমি দান করে দিয়েছি মানে পেয়ে গেছি আর ছেলে মেয়ে করবে না করবে সৎ হবে অসৎ হবে আল্লাহ ভালো জানে তো সাদকা জারিয়া সবচেয়ে ভালো হচ্ছে নিজে করে যাওয়া আর তারপরে অন্যরাও ছেলেমেয়েরা বা অন্য যে কেউ আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সাদকা করতে পারি